তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো অবশ্যই সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের ভিডিওটা আরেকটা স্পিচের, প্রচুর বয়স হয়ে গেছে, প্রায় 16 বছর 17 বছর বয়স হয়ে গেছে, তাকে আমি এখন হেয়ার কাটিং করবো। আর তার কি কি যত্ন করছি আপনারা সবাই দেখুন ভিডিওর মাধ্যমে। আর আপনাদের বাড়িতে যাদের বাড়িতে ডগ আছে, বড় বড় লোমওয়ালা ডগ আছে, তারা অবশ্যই হেয়ার কাটিং করে নিন। কারণ কেন, এই সময়টা ওদের হেয়ার কাটিং করলে সারা মাস মোটামুটি গরমের সিজনটা ভালো থাকবে, সেই জন্য এই ভিডিওটা করা। ভিডিওটার সাথে থাকবেন, যদি মনে হয় ভিডিওটা দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি মনে করেন এই চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, আর পাশে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, যখনই আমি যে কোনো নতুন ভিডিও রাখবো আপনারা সবার প্রথমে পাবেন। সেই জন্যই বলার কথা, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখুন এই 17 বছরের জার্মান স্পিচকে আমি কি কি কাজ করি, কীভাবে পরিষ্কার করি। যত্ন করার মতন বাড়িতে কেউ নেই, সেই কারণে আমি অনেকটা দূর থেকে বাগুইঘাটিতে আসি, এসে ওকে ক্লিন করে দিই। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে রাখুন, আর পুরোটাই এক্সপিরিয়েন্স করুন। কয়েক মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে থাকুন আর দেখতে থাকুন। শুনতে বাঁচার কোনো হিসাব নেই, 20 বছরও বাঁচতে পারে, 20 বছর অবধি খুব হাইয়েস্ট বাঁচে। যদি আপনার কপাল ভালো না খারাপ আমি জানি না, 20 বছর যদি বাঁচে ভোগাবে, প্রচুর ভোগাবে, কারণ আপনার এ হবে কি বলে ওটা না। তো দেখুন এর এখন এই কন্ডিশনে আছে, আসুন আস্তে আস্তে। তো একে এখন পুরো ফ্রেশ করব লোম কেটে, দেখতে পাচ্ছেন সারা শরীরের লোম। খুবই খারাপ লাগে দেখতে, কিন্তু কি করব, তার জন্যই তো এসেছি পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছেন পুরো লেজে ঘা, নিচে ঘা, যিনি আছে তিনি কতটা করতে আর পারেন না, ওনারও বয়স হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি, চেষ্টা করছি পুরোটা রিকভার করানো,
আপনারাও আপনাদের বাড়ির ডগিকে অবশ্যই পরিষ্কার রাখবেন, সব সময় পরিষ্কার রাখবেন, এটাই বলতে চাই। বারবার বলার উদ্দেশ্য এটাই যাতে আপনারা তাদেরকে ভালো রাখতে পারেন। বন্ধুরা, এখন গলার দিকটা কাটবো। পুরো ভিডিওটা আমি ডিটেলসে দেখাতে পারছি না, কারণ কেন এক হাতে হেয়ার কাটিং করতে করতে ভিডিও করা একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। সেই জন্য মাঝে মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও ক্লিপিং দিচ্ছি, কারণ কেন তখন একটু দাঁড়াচ্ছি কাটিং করতে করতে, তখন আপনাদের সামনে ভিডিওটা করছি। দেখুন, কারণ কেন এই মেশিন চালাতে চালাতে এক হাতে স্ক্রিনটাকে ধরতে হয়, তো স্ক্রিনটাকে ধরে ভিডিও করা একটু টাফ হয়ে যায়। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করুন, আর তাহলে কী হবে ফিউচারে, আমি কাউকে লোক দিয়ে মানে পুরোপুরি প্রফেশনালি ভিডিও রেডি করতে পারি, করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। সেই জন্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটার সাথে সাথে হবে, ভিডিওগুলো পুরো দেখতে হবে। অনেককে সাপোর্ট করেছেন, অনেককে অনেক জায়গা থেকে উপরের দিকে তুলেছেন, আমাকেও তোলার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। একটা সাধারণ পশু চিকিৎসা করতে করতে আপনাদের সামনে যদি ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি, এটার থেকে বড় কিছু পাওয়ার নেই। সেই জন্যই বলবো সাপোর্ট করুন, ভিডিওগুলো দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এখন গলার দিকে কাটবো। দেখুন, গলির দিকে কাটা হয়ে গেছে অনেকটা, গলার দিকে কাটবো। পায়ের নখগুলো আপনাদেরকে দেখাই, দেখুন পায়ের নখগুলো সাইজ দেখুন, পায়ের নখগুলো সাইজ দেখুন কত বড় বড়। এই হাঁটা চলা করতে পারে না বলে ওর পায়ের নখ এত বড় হয়ে যায়, না তো এত বড় নখ হওয়ার কথা না। 17 বছরের একটা জার্মান স্পিচ, এখন অনেক রোগা পাতলা ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল। যেরকম মানুষের হয় বয়স হলে চেহারা ছোট হতে থাকে, সেরকম এরও তাই, একই কন্ডিশন দেখতেই পাচ্ছেন। তার হেয়ার কত জমেছে এখনও বাকি আছে, এর বছরে 2 বার করে লোম কাটাতে হয়। বাবুই হাঁটি বলে একটু সমস্যা হয় আসতে, কিন্তু তাও আমি প্রত্যেক মানে বছরে 2 বার করে আসি হেয়ার কাটিং করতে। দেখুন বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার হেয়ার কাটিং, কিন্তু এই বয়সেও যে ও এতটাই এতটাই প্রোটেকটিভ, নিজেকে প্রোটেক্ট করার জন্যে বডিতে হাত দিলে গণ্ডগোল করছে। হেয়ার কাটিং দেখুন দেখুন দেখুন, হেয়ার কাটিং করতে দিচ্ছে না, আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা বদমাশি করছে। এরকমভাবে এই বয়সেও ভালো তেজ, যে তেজে কাজ করা খুব টাফ হয়ে যাচ্ছে। দেখুন, একটা জায়গায় হেয়ার কাটিং করার জন্যে এইটুকু চেহারাতেও তাকে আমি ধরে রাখতে পারছি না। আর 5 বছর আগে হলে তো পারতামই না, কিন্তু এখনো যা তেজ আছে বলে বোঝানো যাবে না। দেখুন দেখুন, একদিকে ভালো লাগছে
যে বাচ্চারা আমি কোনোদিন কোনোদিন মুখোশ খুলে হেয়ার কাটিং করতে পারিনি, তার এখন মাস্ক খুলে হেয়ার কাটিং করছি। বয়সজনিত কারণ এমন একটা বড় সমস্যা যেটাতে সব কিছুই সবাইকে অ্যাড্রেস করিয়ে দেয়, তো এর ক্ষেত্রেও সেটাই। কিন্তু এর কোনোদিন মাস্ক খুলে কিচ্ছু করা যায়নি, মুখের দিকটা তো কোনোভাবেই কোনোদিন করা যায়নি। বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট, লাস্ট কিছু ফিনিশিং দেবো, তারপরে হয়ে যাবে। আপনারা যদি কেউ বাড়িতে ডগের হেয়ার কাটিং করাতে চান কলকাতার মধ্যে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আসছে, আপনারা কন্ট্যাক্ট করুন। অবশ্যই এই যে রেটটা, যেটা অনেকেরই প্রশ্ন থাকবে যে কত টাকা চার্জ পড়বে, সেই চার্জটা পড়বে আপনাদের এরিয়া ডিস্টেন্স দেখে। আমার বাড়ি বেহালার থেকে ভেতর দিকে, সেখান থেকে যে জায়গায় যেতে হবে সেই হিসাব করে চার্জ হবে। তো চার্জটা মিনিমাম 700, ম্যাক্সিমাম হচ্ছে পজিশান দেখে কোন জায়গায় যেতে হবে সেই দেখে চার্জ হবে, ঠিক আছে। কিন্তু আপনারা গরমের সময় অবশ্যই আপনাদের ডগেদের ভালো রাখার জন্যে স্টাইল খুঁজবেন না, রিলিফ খুঁজবেন। রিলিফ করার জন্য আমি আছি দুবাই আপনাদের সাথে, আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের ডগের হেয়ার কাটিং করিয়ে দেবো খুব কম টাকার মধ্যে, যতটা আমার সাধ্যের মধ্যে হবে ততটা করিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ও হ্যাপি হয়ে গেছে হেয়ার কাটিং করিয়ে। সব থেকে বড় কথা, কেউ যদি হেয়ার কাটিং করাতে যায় এরকমভাবে অ্যাডজাস্ট করে, তাহলে খুব সুন্দরভাবে হেয়ার কাটিং করা যায়। যদি অ্যাডজাস্ট না করে তাহলে এরকম মাস্ক পরিয়ে হেয়ার কাটিং করতে হয়। এটাই হচ্ছে আজকের ভিডিও। আর আপনারা ভিডিওটা দেখলেন, দেখে কী বুঝলেন জানি না। আমি হেয়ার কাটিংয়ের ভিডিও রেগুলার পোস্ট করছি, আমি হেয়ার কাটিং করছি বাড়িতে বাড়িতে গিয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে হেয়ার কাটিং করাটা যে কতটা জরুরি। আগে একটা শর্ট ভিডিও করেছি, দেখবেন বডি হিট হয়ে যায় অনেক দিন সানটান না করানোর জন্য, তাতে কী হয় ব্লিডিং সমস্যা হয়। আজকেই শর্ট ভিডিও দেখুন, আগে একটা কোনো শর্ট ভিডিওস আছে, সেই শর্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি সেখানে দেখিয়েছি যে নাক থেকে ব্লাড করছে এবং সেটা বডি হিট হয়ে গেলে হয়। তো বন্ধুরা, আরেকটুখানি ভিডিও আছে, দেখতে থাকুন আর সঙ্গে রাখুন আমার এই চ্যানেল। মুখগুলো সাইজ দেখেছেন, বেশি দিনের না, হয়তো 3 মাসে কোন সময় বলবো, ঈদের সময় 4 মাসে, 4 মাসের মধ্যে সাইজ দেখে দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ওর লোমকাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কি কন্ডিশনে ছিল আর এখন কি কন্ডিশন। আপনারাও যদি চান এরকম হেয়ার কাটিং করাতে আপনাদের বাড়িতে, তাকাও করাতে পারেন।
দেখুন এতগুলো লোম বেরিয়েছে ওর বডি থেকে, লোম প্রচুর বেশি তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি মনে করেন যে আপনাদের বাড়িতে বসে আপনাদের ডগেদের হেয়ার কাটিং করাবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে, ওটা আমার নাম্বার, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, বাড়িতে বসে আপনাদের এই হেয়ার কাটিং কাজ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে থাকুন, আবার বলছি যদি মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করা যেতে পারে অবশ্যই শেয়ার করুন, আর সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি বাঁচুন আর আপনার ডগিকে বাঁচিয়ে রাখুন, ভালো রাখুন, এটাই বলতে পারি আজকের মতন ভিডিও পর্যন্ত। দেখুন শুয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, টাটা।